বড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা ডেকে গ্রামের বাসিন্দাদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়ুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিনা গ্রামে। আক্রান্ত অবস্থায় দুইজন গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন ও হাসনাত শেখ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তরা জানান, বড়ুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিনা গ্রামে নুরুজ শেখের পারিবারিক জায়গা নিয়ে বচসা ছিল গ্রামের পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা আজেমা বিবির স্বামী ইন্তাহের শেখের সাথে। অভিযোগ, জায়গা নিয়ে আপত্তি ছিল ইন্তাহের শেখের সাথে। ঘটনার জেরে সোমবার দুপুরে বড়ুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী ইন্তাহের শেখ ও গ্রামের বাসিন্দা নুরুজ শেখকে ডাকা হয়েছিল মীমাংসা করার জন্য। গ্রাম পঞ্চায়েত প্রধান ডাকে মীমাংসা করবে বলে এবং প্রধানের কথা অমান্য করে নুরুজ শেখের পরিবারের দুইজনকে মারধর করে ইন্তাহের শেখের অনুগামীরা বলে অভিযোগ। কাঁচের বোতল ও লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পাল্টা পঞ্চায়েত অফিসে চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড়ুয়া থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষেরই পক্ষ থেকে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের ঘটনা হয়েছিল একটা জায়গা নিয়ে মীমাংসা। বলাকে ডেকেছিল প্রধানরা, আমাদের গ্রামে মেম্বার ছিল। প্রধানরা ডাকার পরে আমরা গেলাম। যাওয়ার পরে বসে প্রধানরা আলোচনা কথা বলতে লাগলো। প্রধানের কথা বলার পরে মেম্বার কথা বলছিল, আর আমার চাচা নুরেজ ওর জায়গা একটু ছাড়াছাড়ি করে ঝামেলা। ঝামেলা বলতে কিছুই নাই, প্রধান বললো আমি যেয়ে তোমাদের জায়গাটা দেখে আসবো কী অবস্থা হয়ে আছে, তারপরে এসে আমরা বলবো, তারপরে তোমরা গাঁথা হয় বা রাস্তা ছাড়া হোক, তারপরে সিদ্ধান্ত নেব। মেম্বার মানছে না, আমাদের গ্রামে ইন্তাহের মেম্বার মানছে না, বুঝে নাও হবে না, আগে জায়গা মাফ করো, তারপরে তোমরা ব্যবস্থা না, জায়গা না মাফ করলে আমরা ছাড়বো না। আমরা টিএমসি করি, যাদের সঙ্গে ঝামেলা ওরা টিএমসি, ওরা মেম্বার আছে। হ্যাঁ, ওদের সামনে অভিযোগ করেছি, ওই একটা কথা বলেই যে আমাদের ইন্তাহের মেম্বার মানছে না। ইন্তাহের মেম্বার একটা কথা বললে ওই কথা নিয়ে ছেলেগুলাকে বলে দিল, মাইতে লাগো মাইতে লাগলো। আমাদের মাঠে করেছে মদের বোতল, লাঠি, চেয়ার, বাঁশ। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন? এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর পাশাপাশি ডিএমএলটি, ইসিজি, ডিএমআরটি, ডি ফার্মেসি, সিএমসি অ্যান্ড ইডি, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, ডিএইচএনএস, সিএএম, আরএমপি, ডিএইচএমএন কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।